নদিয়ার 63 মহকুমা বিধানসভার 3টে কেন্দ্রের বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা করলেন। ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বিশাল এক মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা করেন 63 বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থী আশুতোষ পাল, করিমপুর বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এবং পলাশীপাড়া বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থী বিভাসচন্দ্র মণ্ডল। এদিন মিছিল শুরু হওয়ার আগেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত। এই যোগদানের পর মুকুল রায় কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হন। আমরা 77 করিমপুর, 78 তেহট্ট এবং 79 পলাশীপাড়া এই 3 বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর মনোনয়ন পেপার এখানে আমরা জমা দিচ্ছি। এই 3টি বিধানসভায় জেতার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা 3 জনই 100% আশাবাদী, কারণ তৃণমূলের সমস্ত অপকর্মের জবাব মানুষ দেবার জন্য তৈরি আছে। আগামী 22 এপ্রিল সেই জবাব তৃণমূল কংগ্রেস পাবে। পলাশীপাড়া বিধানসভায় প্রায় 30,000 এবং করিমপুরে প্রায় 25,000 কাছে আপনারা পিছিয়ে আছেন, সেক্ষেত্রে সেটা কীভাবে হরতাল করবেন? এগিয়ে থাকা পিছিয়ে থাকা আমাদের হিসেব নয়, আমাদের হিসেব বর্তমান পরিস্থিতির। তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই এই পশ্চিমবঙ্গের বুকে থাকার, সাধারণ মানুষ সেই কথাটাই জানান দিচ্ছে এবং আগামী নির্বাচনের ফলাফল সেই কথাটাই জানান দেবে। আমার মনে হচ্ছে কোনো কোনো জায়গায় প্রধান প্রতিপক্ষ তৃণমূল, কোনো কোনো জায়গায় জোট, যদি এখন সেটা ভোটের নিরিখে নির্ভর করবে, তবে 1 নম্বরে অবশ্যই বিজেপি। আপনার মূল লক্ষ্য কী হবে 3টি বিধানসভায় জয়লাভ করার পর? সার্বিক উন্নয়ন, সার্বিক উন্নয়ন, আমাদের 3 জনের কথাই হচ্ছে সার্বিক উন্নয়ন। আমাদের এই বিধানসভা 3টে 34 বছর বাম আমলে এবং 9.5 বছরের তৃণমূল আমলে এই 3 বিধানসভা 73 সাবডিভিশনের যে সমস্ত এলাকা বঞ্চিত হয়ে এসেছে এবং সেই বঞ্চনার জবাব দেবে এবার ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এবং তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।